পরীক্ষায় কিভাবে লিখতে হয়, পড়াশুনো কিভাবে করতে হয়, সব সব জায়গায় সবাই বলবে, তোমরা, আমি আগেও তোমাদের বলেছি, তোমরা শুনেছ। এবার তোমাদেরকে বলবো যে পরীক্ষার আগে কি কি খাওয়া দাওয়া করতে হয়। পরীক্ষার সময় তোমাদের চট করে কেন কোনো কিছু মনে পড়ে না, পরীক্ষার হলেই দেখবে তুমি ভুলছো বেশি, এগুলো থেকে তোমাকে কি করে বাঁচতে হবে, কিছু সায়েন্টিফিক কারণ বলবো এবং কিছু সায়েন্টিফিক উপায়ও বলবো। আমি একটু আগে তোদেরকে বলছিলাম, তোর হঠাৎ করে মনে তৈরি করি এবং তোদের জন্য তৈরি করছি। প্রথমত, পরীক্ষার আগের এক সপ্তাহ বলেছি নিরামিষ খেতে। যদি নিরামিষ না খেতে পারিস, একদম তেল মশলা ছাড়া, অল্প তেল মশলা দিয়ে মাছের ঝোল, ভাত, ডাল যেমন খাস খাবি। তেল মশলা জাতীয় খাবার মানে মাংসটা অ্যাভয়েড করবি পরীক্ষার আগের এক সপ্তাহ এবং পরীক্ষার দিনগুলোতেও, বলেছি। এর কারণ কি, মাংস টাংস খেলে বাই চান্স যদি তোমাদের পেটের যান্ত্রিক গোলযোগ হয় তাহলে দুটো দিন নষ্ট হয়ে যাবেই। এখন প্রত্যেকটা দিন খুব গুরুত্বপূর্ণ এবং দে ক্যান ক্রিয়েট গ্যাস্ট্রিক প্রবলেম, গ্যাস্ট্রিকের সমস্যা বাচ্চাদের থাকেই, সবারই আছে। সুতরাং এখন রিচ খাবার খাবার দরকার নেই, রিচ খাবার অ্যাভয়েড করবে, জাঙ্ক ফুড খাবে না, চপ টপ এক সপ্তাহ বা কয়েকদিন না খেলেও চলবে, হেলদি ফুড খাবে এবং চেষ্টা করবে প্রত্যেক দিন দুপুরে তোমার খাবারের ডায়েটে যেন টক দইটা থাকে। টক দই কেন থাকে, কেন খেতে বলছি, টক দই আমাদের ব্রেনকে কুল রাখতে হেল্প করে, আরও অনেক কিছু বলবো, স্টে টিউন টু দ্য ভিডিও, মন দিয়ে শোন। টক দই দেখবি, আগে একটু আগে বলছিলাম যে আগে আগেকার দিনে কোনো শুভ কাজে বা পরীক্ষা দিতে যাবার আগে দইয়ের ফোঁটা দিত। আরে ফোঁটা দেওয়ার দরকার নেই, ফোঁটা দিলে ব্রেন পুরো ঠান্ডা হয়ে যাবে না, ওই দইটা পুরোটা খা, দেখবি ব্রেনটা ঠান্ডা থাকবে। তাহলে টক দই খাবার অভ্যাস করতে হবে। পরীক্ষার আগের এক সপ্তাহ খুব প্ল্যান্ড ওয়াইজ পড়তে হবে, কারণ ওই দিনটা, ওই দিনগুলোতে যারা প্ল্যান ওয়াইজ পড়বে না তারা কিন্তু কনফিউজ হবে, টেনশনে পড়া বন্ধ করে দেওয়া ছাড়া দ্বিতীয় উপায় থাকবে না। ওই পরীক্ষার এক সপ্তাহ তোমাদের সাবজেক্ট কটা, সাতটা পরীক্ষার, তোমরা বাংলার জন্য একটা দিন এক্সট্রা রাখবে তো, তাহলে কি করবে, যে দিনটা তোমাদের বাংলা পরীক্ষা তার আগের দিনের আগেই বাদবাকি সাবজেক্টগুলো পড়ে নেবে। তোমরা আগের যে সাতটা দিন তোমরা খুব ভালো করে অন্যান্য সাবজেক্টগুলো পড়ে নেবে, কারণ প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদিন কিন্তু এক্সট্রা পাবে না, মাত্র এক রাত পাবে। এখন পরীক্ষার আগের ওই আট দিন সাত দিন কিন্তু রাত জাগা যাবে না, রাত জাগলেও শরীর খারাপ হতে পারে, তোমার ব্রেনের স্মৃতিশক্তির ওপরে ইম্প্যাক্ট পড়বে। রাত্রি এগারোটা খুব জোর, সাড়ে এগারোটা, এর বেশি নয়। প্রচুর পরিমাণে জল খেতে হবে, শরীর যেন খারাপ না হয়। এমনিতে ওয়েদার চেঞ্জ হচ্ছে, জ্বর সর্দি কাশি লেগে আছে, একেবারে ধুম্মা চালে বলে আমি গাড়ি চালিয়ে গেলাম, একেবারে বডি শডি দেখে ফিলফিলে জামা পরে, আমার ঠান্ডা লাগে না, এরকম করার দরকার নেই। দিনে গরম, রাতে কিন্তু ঠান্ডা পড়ছে। সো দিস ক্লাইমেট ইজ ভেরি ডেঞ্জারাস, যদি এখন একদিনও জ্বর আসে তোমার কিন্তু ক্ষতি হয়ে গেল। এই সময় চেষ্টা করবে একটু গরম জল খাবার, গরম জল খাবার আর কি, যাতে জ্বর না আসে, জল প্রচুর পরিমাণে খেতে হবে, জল, গরম জলটাই প্রচুর পরিমাণে খাও। গরম জলটা চায়ের মতন করে সিপ সিপ নিয়ে নিয়ে খাও, দেখবে তোমার শরীর ফিট থাকবে। আমাদের ধারণা যে আমরা যারা হেলদি মোটা তারা হয়তো ফিট, এমন কোনো ব্যাপার কিন্তু নেই। তাহলে জল প্রচুর পরিমাণে খেতে বলেছি, রাত জাগতে বারণ করেছি, প্রেসাইসলি পড়তে হবে, ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে। আরও জিনিস আমি কিছু বলি, প্রত্যেক দিন সকালে এই কয়েকটা দিন দুটো ব্যায়াম তোমরা অবশ্যই করবে। ফার্স্ট ওয়ান ইজ ভ্রামারি, কি বললাম, ভ্রামারি। ভ্রামারিটা কি, তোমাদের আগেও দেখিয়েছি, এই দুটো আঙুলকে চোখের উপরে চাপ দেবে না, চোখের উপরে রাখবে এবং এইটাকে ফোরহেডের উপরে এবং এটা নিচে, কানটাকে খুব সজোরে চেপে ধরে জোরে নিঃশ্বাস নিয়ে মুখ দুটো বন্ধ করে ভ্রমর যেমন গুঞ্জন করে সেরকম করে উচ্চারণ করবে, দেখবে ব্রেনের ব্রেনের ভেতরে একটা ভাইব্রেশন হচ্ছে। আমি এরকমটা মেনে চলেছি এবং যারা যারা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট
তাহলে প্রত্যেককে প্রতিদিন এইটাকে ফলো করতে হয়। দ্যাট ইজ ওয়াই দে আর সো ব্রিলিয়েন্ট অ্যান্ড ট্যালেন্টেড। তোমরা হয়তো জানো না মেডিকেল স্টুডেন্টদেরকে যোগাসন এবং প্রাণায়াম মাস্ট করে দিচ্ছে ভারত সরকার, কারণ যোগাসন এবং প্রাণায়াম মানুষকে ফ্লেক্সিবল করে, ডিটারমাইন্ড করে এবং তাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কি বললাম, ভ্রামারিটা তোমাকে করতে হবে কতবার, মাত্র পাঁচবার যদি তোমরা করতে পারো, 5 times সকালে 5 বার, সন্ধ্যেবেলায় 5 বার, ঈশ্বরের সান্নিধ্যে বসে, ঈশ্বর হোক আল্লাহ হোক গড হোক তার সান্নিধ্যে বসে একটা মোমবাতি ধূপকাঠি ধরিয়ে ঈশ্বরের সঙ্গে নিজেকে কানেক্ট করতে হবে। ঈশ্বরকে যে বিশ্বাস করে তার ভালো রেজাল্ট অবশ্যই হবে, তার জীবনে কোনোদিন কোনো খারাপ কিছু হতে পারে না। অবশ্যই তুমি এই ভ্রামারি প্র্যাকটিস করবে, তারপর যেটা করবে সেটা হচ্ছে মেডিটেশন প্র্যাকটিস। 10 মিনিট তোমার লাইফে বড় জোর খুব ক্ষতি হবে না, 10 মিনিট তুমি তোমার লাইফে ইনভেস্ট করবে, পারবে না মেডিটেশন করবার জন্য। মেডিটেশন কীভাবে করতে হয়, এক জায়গায় একদম রিল্যাক্স মুডে বসবে, রিল্যাক্স মুড মানে এরাম করে বসলাম তা নয়, চেষ্টা করবে শিরদাঁড়াটা সোজা রাখার, যেভাবে পদ্মাসনে বসে মানুষ সেভাবে চেষ্টা করবে এই মুদ্রাতে বসতে। ইনহেল ডিপ ব্রিদিংস, খুব অনেকটা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়বে, দেখবে তোমার ব্রিদিংটাকে তুমি ফলো আপ করবে, এটাকে বলে মেডিটেশন। কোনো কথা বলবে না, চোখ বন্ধ করে নিস্তব্ধে থাকবে, এতে করে তোমার ব্রেন পাওয়ার ইম্প্রুভমেন্ট হবে। বুঝতে পেরেছো, আমি কিন্তু এমনি এমনি বলছি না, হোয়াট এভার আই এম গিভিং ইউ সাজেশনস, ইটস অল বিকজ অফ সায়েন্টিফিক রিজনস অ্যান্ড টু ইম্প্রুভ ইউর মেন্টাল স্টেবিলিটি। এই এই প্রসেস তোমরা মেনটেন করবে পরীক্ষা দিতে যাবার আগে, পরীক্ষা দিতে যাবার দিন চেষ্টা করবে সেদ্ধ ভাত খেতে, আলু সিদ্ধ ডাল সিদ্ধ সামান্য বেশি পেট ভরে কিন্তু খাবে না, উদুম খাওয়া খেয়ে গেলাম এরকম কিন্তু করবে না, একদম অল্প খাবার খাবে। আবার এমনও অল্প খেয়ে যাবে পরীক্ষার হলে খিদে পেয়ে যায়, যদিও কি না খিদে পায় না, তবুও সাথে কিন্তু চেষ্টা করো জলের বোতল যা যা নিয়ে যাবে সেগুলো আগের দিন রাত্রে একটা ব্যাগ, যে ব্যাগটা নিয়ে পরীক্ষা দিতে যাবে। বারবার করে বলছি, পরীক্ষায় কিন্তু তোমাদের রিটেন বোর্ড অ্যালাউ করবে, রিটেন বোর্ড মানে কার্ডবোর্ডগুলো অ্যালাউ করবে, কিন্তু যেগুলো ওই প্লাস্টিকের বোর্ড সেগুলো কিন্তু বেশ কিছু স্কুল অ্যালাউ করবে না। প্লাস্টিকের বোর্ড এপার ওপার দেখা যায়, সুতরাং ওর তলায় রেখে তুমি টুকলি বা নকল করতে পারো, সেই পসিবিলিটি থাকে বলেই স্কুল কর্তৃপক্ষ ওই বোর্ড নিতে কিন্তু অ্যালাউ করে না, আবার অনেক অনেক স্কুল করতে পারে। সো ইটস আ ম্যাটার অফ ডিবেট। আমি বলবো, আমি তো তর্ক বিতর্কে যাব না, আমি কার্ডবোর্ড ইউজ করব, কাঠের যে বোর্ডটা হয়, কার্ড মানে কাগজের যে বোর্ড হয়, আসলে ওটা কাগজ দিয়েই তৈরি করে, সেই বোর্ডটা ব্যবহার করব। তবে বোর্ডের উপরে প্রিন্টিং না থাকলেই ভালো হয়, প্রিন্টিং না একদম বেশ কিছু একদম প্লেন পাওয়া যায় অল্প অল্প পয়সায়, সেই বইগুলো তোমরা ইউজ, সেই বোর্ডগুলো তোমরা ইউজ করবে। আর আগের দিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, পেন, নতুন পেন কেউ নিয়ে যাবে না, নতুন পেন কেউ নিয়ে যাবে না। যদি হঠাৎ করে পেনের কালি শেষ হয়ে যায়, তার শর্টকাট ট্রিক বলছি, দেখবে বোর্ডে তুমি নিশ্চয়ই কোনো বেঞ্চিতে তুমি লিখবে, সঙ্গে সঙ্গে বেঞ্চিতে তুমি দাগিয়ে নেবে, দেখবে পেনটা খুব তাড়াতাড়ি স্পিড হয়ে যাবে। কোথায় দাগাবে? বেঞ্চিতে। ইউজ করবে যাদের হাত ঘামে তারা কিন্তু ওই এই পেনগুলো ব্যবহার করবে না, যাদের হাত ঘামে তাদের জন্য একটা প্রসেস বলছি, তার রুমাল তো সাথে করে অবশ্যই রাখবে, তারা টক লেবুটা খাবে খুব, এ কদিন লেবু খাও দেখবে তোমার হাত ঘামাটা বন্ধ হয়ে যাবে। টক লেবু বা যেটা পাতি লেবু বলে ওই লেবুটা খাও, মানে আমি আমি কিরকম কবিরাজ বৈদ্য মতন ভাব নিচ্ছি এখন, কিছু করবার নেই, তোদের জন্য সবই জানতে, যাদের হাত ঘামে প্রচুর পরিমাণে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদেরও ঘামে, আমারও ঘামে, তো আমি কিন্তু হাত ঘামে অনেকে দেখবি মোজা পরলে প্রচণ্ড পরিমাণে গন্ধ বেরোয়, প্রচুর পরিমাণে পাতি লেবু খেতে হবে, এতে কি হয় ডিটক্সিং যেগুলো হয় সেটা বেরিয়ে যায়, তোমার ঘামাটা বন্ধ হয়ে যাবে। রুমালটা রাখবে সাথে, আর এই পেন দিয়ে লিখবে না, তারা কোন পেন লিখবে দেখবে, লিঙ্কের একটা পেন আছে, লিঙ্কের আমি তোমাদেরকে সেই পেনটা গিফট করে দেব, এবার সেই পেনটা দিয়ে তোমরা পরীক্ষা দেবে। তোমাদের আমি তো কিছু দেব তোমাদের জন্য, আমার তো অত সামর্থ্য নেই, হয়তো একটা পেন গিফট করব, সেই পেনটা দিয়ে তোমরা পরীক্ষা, একটা হোক দুটো হোক পেন দিয়ে তোমরা পরীক্ষাটা দেবে, লিঙ্কের পেন দেবে, আমরা ওই পেন দিয়েই লিখতাম,
ঠিক আছে, বেশি মাতব্বরি করবে না পরীক্ষার খাতায়, পরীক্ষার খাতায় ক্লিয়ার এবং লুসিড লেখা চাই। কালো কালি দিয়ে তোমরা, কালো কালি দিয়ে তোমরা পয়েন্ট আউট করবে, নীল কালির পেন দিয়েই তোমরা লিখবে, কেউ কিন্তু কালো কালির পেন দিয়ে সম্পূর্ণটা লিখবে না। কালো কালির পেন দিয়ে লিখলে কি হয়, খাতাটা যদি কোথাও কাটাকাটি করো তাহলে দেখতে বাজে লাগে, ইম্প্যাক্টটা বেশি পড়ে। তাই কালো কালি দিয়ে পয়েন্ট আউট করবে, সবাই কিন্তু নীল কালি দিয়ে লিখবে। অনেকেই আছো কালো কালি দিয়ে লিখতে পছন্দ করো কিন্তু কালো কালি ব্যবহার করবে না, নীল কালির পেন ব্যবহার করবে, কালো কালি কেবলমাত্র পয়েন্ট আউট করার জন্য। ক্লিয়ার? পরীক্ষায় তাহলে কি বললাম, আগের দিন সমস্ত কিছু গুছিয়ে নেবে একটা জায়গায়, কারণ যদি তুমি পরীক্ষার হলে গিয়ে দেখো তোমার অ্যাডমিট কার্ড তুমি আনতে ভুলে গেছো, যা তোমার পরামুখস্থ ছিল সবটাই কিন্তু তুমি ভুলে যাবে টেনশনে, তাই না? তো সমস্তটাই তোমার যা যা লাগে, পেন পেন্সিল যা যা লাগে, রাবার বলো, তোমার কাটার বলো, সমস্তটাই তোমার ওই বাক্সে থাকবে। বোর্ডটা সুন্দর করে নেবে, অসৎ উপায় অবলম্বন করবে না, অসৎ উপায় অবলম্বন করে বেশ কিছু ভালো রেজাল্ট হয় না। বাড়িতে যতটুকু সময় অসৎ উপায় অবলম্বন করে তুমি লিখবে, সেই সময়টুকু পড়লে নোটসটা মুখস্থ হয়ে যেত, সেই সময়টুকু দিয়ে নোটসটা পড়ো। অসৎ উপায় অ্যাটলিস্ট সৎভাবে এটা বলতে পারবো যে আমরা সৎভাবে পরীক্ষা দিয়ে অ্যাটলিস্ট ফার্স্ট ডিভিশন পেয়েছি, সেকেন্ড ডিভিশন পেয়েছি, আই ওয়াজ অনেস্ট। আরে পৃথিবীতে কেউ ফার্স্ট ডিভিশন বা স্টার পেলেই যে সে জীবনে সফল হবে এমন কিছু নেই, কিন্তু সমস্ত বড় বড় মানুষ কিন্তু অনেকেই আছে যারা জীবনে খুব কম নাম্বার পেয়েছে। তা বলে তোদের এটা বলছি না যে তোরা কম নাম্বার পা, তোদের সাধ্যমতন তোরা পড়াশুনো কর, যদি এই ফিল্ডে তোরা তোদের সমস্ত সামর্থ্য না দেখাস আগামীতে পারবি না। তো এখন এই কদিন খুব ভালো করে পড়, জোর দিয়ে পড়, এবং এটাই আশা করব যা যা কথা বা উপায়গুলো আমি অবলম্বন করতে বললাম, পরীক্ষার দিন বা তার আগের দিন রাত কিন্তু একদম জাগবে না, 11:30টাও জাগা যাবে না। আর যেটা পড়বে অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, এটা এটা আমি পড়বো, নিজের মধ্যে যেন একটা কমপ্লিট সেন্স থাকে যে হ্যাঁ আমার এটা হয়ে গেছে। এই কমপ্লিট সেন্স ক্যান গিভ ইউ কনফিডেন্স, এই কমপ্লিট সেন্স থাকলে তুমি কনফিডেন্স পাবে এবং এই কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষা হলে বসবে। অনেকে দেখবে পরীক্ষা দিতে যাওয়ার সময় ভ্যানে পড়তে পড়তে যাচ্ছে, অটোয় পড়তে পড়তে যাচ্ছে, টোটোয় পড়তে পড়তে যাচ্ছে, অনেকে তাদেরকে উল্টো পাল্টা বলে, আমি কিন্তু বলি না পড়তে পড়তে যাচ্ছে, অ্যাটলিস্ট গল্প করতে করতে যাচ্ছে না, ওই দিনটুকু তুমি বলতে পারো সারা বছর পড়ে না, ওই দিন এত পড়ার কি, তুমিও পড়তে পড়তেই যাবে। কোন জিনিসগুলো তুমি পড়বে, যে জিনিসগুলো তুমি সবটা পড়তে পারবে না, তুমি দেখবে কোন জায়গাটা তোমার মুখস্থ হচ্ছে না বা মনে থাকছে না সেটাকে তলায় দাগিয়ে নেবে, কারণ এবং পেজগুলোকে বটে নেবে, কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি ওইগুলোকে এক ঝলক দেখে নিচ্ছ, যাচ্ছ আধা ঘন্টা তো টাইম লাগছে, সেই সময়টুকু তুমি বসে বসে কিন্তু পড়তে পড়তে যেতেই পারো। আমি বলতে চাইছি ওখানে গিয়ে বন্ধু বান্ধবের সাথে গল্প করার দরকার নেই, ওই দিন বন্ধু বান্ধবী কারো প্রয়োজন নেই, ওই দিন গিয়ে চুপচাপ বসে বসে আমি বইটাই দেখব। কথা বোঝাতে পারলাম? আমি কিন্তু সত্যি সত্যি বইটা লুক আফটার করব, কোনো বন্ধু 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 এরকম কোনো ব্যাপার আমার দরকার নেই, বন্ধু পেয়েছি বন্ধু দেখাবি তো বন্ধু, ওটা বুঝেছিস তো বন্ধু, আর কারো কাছ থেকে শুনবে না, এই তুই কটা পড়েছিস ইতিহাস থেকে, এই ইংলিশ কোন কোন প্যারাগ্রাফ পড়েছিস, এই যা দাদা তোরা লেখাইনি, দেখি 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 দেখি, ওরটা পড়তে গেলে তুমি তোমারটা গেলে ভুলে, পরীক্ষা হলে গিয়ে দেখলে ওরটাও কমন আসেনি, তখন তোমার ক্ষতিটা কিন্তু হয়ে যাবে। যা তুমি পড়েছো তোমার কাছে থাকুক, যা বন্ধু পড়েছে বন্ধুর কাছে থাকুক, কিছু তুমি পরীক্ষায় ছাড়বে না। দু পাঁচ লাইন হিন্টস থাকে সেখান থেকে তুমি লিখে আসবে, তুমি 50টা আনসিন মুখস্থ করেছো, সরি আনসিন পড়েছো, অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ করেছো, সেই প্যারাগ্রাফ মানে অনেকগুলো লাইন, সেই লাইনগুলো দিয়ে বানিয়ে তুমি কিছুটা লিখে আসো, কিছু থেকে পাঁচটা, কোনো থেকে দুটো তিনটে করে লেখো, একটা জায়গায় দাঁড়া করাও। তাছাড়া তুমি সাবজেক্ট প্যাটার্ন তো জানো, সাবজেক্ট ভি টু অবজেক্ট, সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট, সেই প্যাটার্ন দিয়ে লিখে আসবে, ছাড়বে না কিছু, কিছু না হলে দুই তো দেবে, দুই তোমাকে কে দেবে, একটা প্রশ্ন উত্তর ছাড়বে না। এবং তার জন্য আগামী পরীক্ষা আমি দেখব, আমি আনকমন একটা রাইটিং তো দেবই, তোমরা কিভাবে অ্যাটেম্প্ট করো, তা আমি তো আগের পরীক্ষাতেও আনকমনগুলো দিয়েছি, তোমরা রাইটিংটা কিভাবে অ্যাটেম্প্ট করো সেটা কিন্তু আমি দেখব। পরীক্ষা দেওয়াটা একটা সায়েন্টিফিকভাবে দিতে হয়, যা যা উপায় বললাম আশা করি তোরা সবে অবলম্বন করবি, এভাবে মেনে চলবি, লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করবি, তোদের প্রত্যেকের ভালো হবে, তোদের প্রত্যেকের শুভকামনা, এবং আমি বলছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, ভালো থেকো, আবার দেখা হবে মাধ্যমিক পরীক্ষার পর, ততক্ষণ এতে থাকো না, পড়তে থাকো, বই পড়ো, আর ইউটিউবে আসার প্রয়োজন নেই।